ন্যাশনাল স্কুলে যোগাসনের প্রদর্শনী এবং এরা খুবই ছোট খুব অল্প বয়স ওরা কিছু কিছু আসন করে দেখাবে আমরা অনেক রকম আসন দেখব অনেক কিছু দেখব ব্যালেন্সের আসন দেখব যোগের সঙ্গে সঙ্গে কীভাবে নৃত্য হয় সেটাও দেখব প্রথমে কিছু দেখব যাতে আমাদের শরীরে কিছু উপকার হয় সেই সমস্ত আসনগুলো করতে হয় করলে কী কী উপকার পাবো সেই আসনগুলো করলে সেগুলো করবো তো ওরা ফার্স্ট আসন করে দেখাবে বজ্রাসন তোমরা সবাই একসঙ্গে শুরু করো তো দেখি বজ্রাসন হাঁটু মুড়ে বসতে হয় করো ফার্স্ট আসন করে দেখো বজ্রাসন দেখতে আসনটা খুবই সোজা কিন্তু কাজ অনেকটাই বেশি এখন যে সমস্ত বাচ্চা বা বড় বড় মানুষেরও যে খাবার খেলে হজম হয় তা হজম করতে খুব সাহায্য করে আচ্ছা তোমরা ওখান থেকে নেক্সট আসন করে দেখো অর্ধ কুর্মাসন তোমরা ওখান থেকে ডান দিকে ঘুরে যাও প্রত্যেকে ডান দিকে ঘুরে যাও অজনীচা ডান দিকে ঘুরে যাও তো আগের বছরে আমরা প্রি-নার্সারি নার্সারি নিইনি কিন্তু এবছর আমরা নিয়েছি এই যোগ শো করার জন্য তো ওরা করে দেখিয়েছে অর্ধ কুর্মাসন অর্থাৎ ছাড়তে বলি নিয়ে আমি ছাড়তে বললে সবাই ছাড়বে তো এই আসন যদি নিয়মিতভাবে অভ্যাস করা যায় তাহলে যেটা আমাদের অম্ল হয় অ্যাসিড হয় শরীরে সেইটাতে কিন্তু অনেকটা ভালো কাজ করবে এবং যাদের কপাল যন্ত্রণা করে হ্যাঁ স্কুল থেকে বাড়িতে ফিরতে বা কাজ থেকে কর্ম থেকে যদি কেউ বাড়িতে ফেরেন অনেকের হয় এই প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তবে কি নিয়মিতভাবে অভ্যাস করাতে হবে রিল্যাক্স ছেড়ে দাও তোমরা নেক্সট ওরা করবে ফ্রগ পোজ অর্থাৎ ঢেক আসন ব্যাঙের মতন দেখতে দেখুন আমি কিন্তু ওদেরকে আর ঘুরতে বলিনি তাহলে এটাই কিন্তু যোগ শেখাচ্ছে ব্রেন পাওয়ার ওদেরকে বাড়াচ্ছে এই আসনটা যে সামনে থেকে করতে হয় সেটা কিন্তু ওদের ঠিক মনে আছে তো দেখুন ব্যাঙের মতন দেখতে এই আসনটা তো ব্যাঙ কিন্তু একটা সিজনে কি হয় অফ হয়ে যায় গর্তের ভেতরে ঢুকে যায় আর বেরোয় না কিন্তু তারা তো খাদ্য পায় না কিন্তু তারা কি করে অল্প খেয়েও শরীর কিন্তু ঠিক থাকে ঠিক সেরকমই বাচ্চারাও কিন্তু খেতে চায় না তারা যদি নিয়মিতভাবে এই মানে স্থিকারটা প্র্যাকটিস করে ঢেক আসন তাহলে কিন্তু তাদের শরীরে কোনো রকম অসুবিধা হবে না কম খাওয়ার ফলেও ঠিক আছে রিল্যাক্স ছেড়ে দাও প্লিজ ক্লাপ ফর দেম এরপরে ওরা করবে উত্থান পদাসন অর্থাৎ তোমরা ডান দিকে ঘুরে যাও হ্যাঁ রাধিকা ঠিক মনে আছে রাধিকা আস্তে আস্তে সবাই করবে তো একসাথে করো ওরা করছে উত্থান পদাসন এই আসনটা দেখতে সোজা কিন্তু পেটে প্রচুর পরিমাণে ক্ষমতা লাগে প্রচুর জোর লাগে হ্যাঁ পেটের মেদ কমাতে সাহায্য করে যদি কোনো গ্যাস থাকে সেটাও কিন্তু বার করতে সাহায্য করবে ছেড়ে দাও ঠিক আছে এবারে রাধিকা উঠে দাঁড়াও অদ্রিজা আর আফরাজ তোমরা দুজন করে দেখাও তো দেখি ঘুমাসন তোমরা ওদের লাস্ট আসন করে দেখাচ্ছে ঘুমাসন অর্থাৎ ভূ অর্থাৎ মাটি মাটির সঙ্গে সম্পূর্ণ বডিটাকে কিন্তু ওরা মিশিয়ে দিয়েছে এর নাম হচ্ছে ভূমাসন রিল্যাক্স ছেড়ে দাও ওদের বয়স খুবই অল্প এসো তোমরা তোমাদের হয়ে গেছে তোমাদের অনেক আসন জানো আমি জানি কিন্তু সব করানো যাবে না এসো থ্যাংক ইউ এরপরে আসবে যাও তোমরা এসো তোমাদের হয়ে গেছে কেজি ক্লাস ওয়ান আত্রিক কৌশলিক সিদ্ধি আলী কানিশ গাজী যাদের যাদের নাম বলছি তারা উপরে চলে এসো আদ্রিক পৌশালী সিদ্ধি আলী কানিশ গাজী এরকম আস্তে আস্তে আমরা আসন দেখাবো সোজা সোজা আসন দেখাবো হ্যাঁ ওপেন ইউর শুজ ওপেন ইউর শুজ তোমার নাম কি আছে কি নাম সিদ্ধিকারের ড্রেস কোথায় গার্জেন কে আছে আও আমি আগেই বলেছি প্রত্যেককে যে ড্রেস লাগবে স্কুলের ইউনিফর্ম লাগে স্কুলে যেতে গেলে যোগাসন